بسم الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. আজকে যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে মানুষ জীবের মাধ্যমে যে পাপগুলো করে এই পাপের মধ্যে অন্যতম পাপ হল গালাগালি করা গালি দেওয়া গালি অনেককে অনেকভাবে দেওয়া হয় সেই গালিতে কি পাপ আছে কাকে কেমন গালি দিলে কত পাপ হয় সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা আল্লাহ যদি কেউ আল্লাহকে গালি দেয় আল্লাহকে গালি দেয় আল্লাহর যে সত্তাকে গালি দেয় আল্লাহর হিকমতকে গালি দেয় রসুল ও তার চরিত্রের স্থানে কেউ গালি দেয় কোরআন ও তার কানুন সম্বন্ধে কেউ গালাগালি করে সুন্না ও তার আদর্শ বিষয়ে কেউ কুমন্তব্য করে ফিরিস্তে বা কোনো নবীর সানে অথবা দিনের কোনো অংশ সম্পর্কে যদি কদুক্তি করে কটুক্তি করে তাহলে তার সর্বনাশ কত বড় তা অনুমেয় এ হচ্ছে কুফরি এবং এই গালি দিলে মানুষ বা মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলামী আদালতে এমন গালিদাতা ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড এ শাস্তি শুধু আল্লাহ দেবেন না বরং আল্লাহই দেবেন মানুষের হাত দিয়ে মুসলিমদের ইসলামী আদালতের মাধ্যম দিয়ে আল্লাহ তালাই শাস্তি দেবেন আর পরকালের শাস্তি তো আছেই আল্লাহতালা বলছেন অমিন হুম নবী হওয়া ওজন ওদের মধ্যে কিছু লোক আছে যে আল্লাহর নবীকে কষ্ট দেয় এবং বলে আল্লাহর নবী কান আল্লাহ আল্লাহ বললেন বলো তুমি বলে দাও হে নবী তুমি বলো ওদেরকে যে এই শ্রেণীর কানপাতলা তোমাদের জন্য ভালো যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে প্রতি তো আর তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের জন্য রহমত করুনা যারা রসুলকে কষ্ট দেয় গালাগালির মাধ্যমে কষ্ট দেয় কোনো কথার মাধ্যমে খোঁচা দিয়ে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ তাকে অভিশাপ করেন দুনিয়া এবং আখিরাতে সে দুনিয়া অভিশপ্ত এবং আখেরাতে অভিশপ্ত ওয়া আদ্দালাহুম আযাবাম মুহিনা আর তার জন্য তিনি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন যে শাস্তি তাকে লাঞ্ছিত করবে এ হলো সংক্ষেপে আল্লাহ এবং তারাসুলকে বা দিনকে বা ফ্রেস্তাকে গালি দেওয়ার বিধান দু নম্বর গালি হচ্ছে সাহাবাকে গালি যদি কেউ কোন সাহাবিকে গালি দেয় অমুক সাহাবি এই তমুক সাহাবি এই সাহাবিরা কাফের আল্লাহর নবীর পরে যখন আল্লাহর নবীর পরে খেলাফাত হওয়ার যোগ্য কে আলী ছিলেন আলীকে খেলা খালিফা না করে আবু বাকার খালিফা হয়ে তারপরে ওমর খালিফা হয়ে তারপরে ওসমান খালিফা হয়ে এরা কাফের হয়ে গেছে কত বড় গালি এর থেকে বড় গালি আর কিছু আছে সাহাবিকে কাফের বলা শ্রেষ্ঠ সাহাবী সব থেকে শ্রেষ্ঠ সাহাবি কে আবু বাকার সিদ্দিক রাজিয়া আল্লাহু তালা আনহু কিন্তু আমাদের কাছে সুন্নীদের কাছে কিন্তু যারা সুন্নি নয় তাদের কাছে শ্রেষ্ঠ সাহাবিকে আলী বরং শ্রেষ্ঠ এমনই শ্রেষ্ঠ যে আলী ছিলেন নবী হওয়ার যোগ্য জিবরিল ভুল করে ওহি নিয়ে কার কাছে চলে যান মোহাম্মদের কাছে চলে যান সুহান আল্লাহ অনেকের কাছে আলী হচ্ছে ইলাহ সুতরাং তাদের ওই অতিরঞ্জনের ফলে তারা সুন্নাহকে মানে না ফলে তারা সুন্নি নয় আর যারা যারা সুন্নাহকে মানে আল্লাহ রসুল আসলামের হাদিসকে মেনে চলে হাদিসের কহত অনুযায়ী তারা বলে যে আল্লাহ তালা আল্লাহ তালা রসুল সাল্লাহ ইসলামের পর খালিফার যোগ্য হলেন আবু বাকার সিদ্দিক কিন্তু এরা করে কি খলিফাকে সেই খলিফাকে গালি দেয় কাফের বলে এবং তারপরে মোহাবিয়াকে কাফের বলে মোহাবিয়ার ছেলে ইয়াজিদকে গালাগালি করে যদিও ইয়াজিদ না। তবুও গালাগালি করে এই যে আহলে বায়তের প্রতি মহাবত প্রকাশ করার জন্য যে গালাগালি করে এই গালাগালি করার জন্য তারা আমাদের কাছে মুসলিম থাকতে পারে না বহু হতভাঘা এবং তথাকথিত চিন্তাবিদ দুর্ভাগারাও সাহাবিদেরকে গালাগালি করে থাকে রাজনৈতিক আলোচনা করতে গিয়ে সাহাবিদের প্রতি কটুক্তি করে থাকে চার খলিফা অন্যান্য সাহাবিদের সানে গালি এবং অপমান অপমানকর কথা রাসুল আসলামের গরিবসী পবিত্রা পত্নীগণের কারো চরিত্রে মন্দ অপবাদ এবং তাদের সভ্যতা ও আদর্শের প্রতি লাঞ্ছনার কদ্দম উৎক্ষেপ উৎক্ষেপ করা এসব হচ্ছে বিশাল বিশাল পাপ এবং জীবেজাত পাপ যে জীবের ফলে এই শ্রেণীর গালি দিয়ে নিজেদের আমল ধ্বংস করে নিজেদের ইমান ধ্বংস করে নিজের যেহবাবা বা কলম দ্বারা আল্লাহর অভিশাপ নিজের জীবনে ডেকে আনে রাসুল্লাহ সাল্লা বলেছেন লা আন লা হুমান সাব্বা সাহাবী আল্লাহ তাকে অভিশাপ করুন যে আমার সাহাবীকে গালি দেয় আমার সাহাবাকে যে গালি দেবে সে অভিশাপ্ত রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন লা তা সবুয়া সাহাবী তোমরা আমার সাহাবীদেরকে গালাগালি কোরো না হাওয়াল্লাজি নাফসি বি সেই সত্তার কসম যার হাতে আমার জান আছে লাউ আন্না আহযাকুম আনফাকামিস লাউহুদিন জাহাবান তোমাদের মধ্যে যদি কেউ ওহুদ পাহাড়ের সমান স্বর্ণ সাদকা করো ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় কত বড় দেখেছেন মদিনার উত্তর দিকে বিশাল পাহাড় সেই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা দান করো তবু আমার সাহাবির দানের এক মুদ পরিমাণ অথবা তার অর্ধ মুদ পরিমাণ পৌঁছবে না এক মুদ পরিমাণ কত ছশো পঁচিশ গ্রাম এক মুদ হলো ছশো পঁচিশ গ্রাম তার মানে ছশো গ্রাম স্বর্ণ যদি সাহাবিরা দান করেছেন সেটা ওহুদ পাহাড় সমান স্বর্ণ দান করার সমান আল্লাহ তোমরা আমার সাহাবিদেরকে গালগালি করছো আমার সাহাবীর তুলনা আছে কোথায় তোমরা কোথায় তারা আমার সাহাবাকে গালাগালি করো না এইভাবে রসুল্লাহ সাল্লাম সাহাবিকে গালি দিতে নিষেধ করে তিনি সবাইকেই উপদেশ দিয়ে গেছেন তারপরে আছে মুসলিমকে গালাগালি করা কোন মুসলিমকে গালি দেওয়া মুসলিমকে গালি দেওয়াও বড় পাপ আল্লাহ হে ইমানদাররা তোমাদের কিছু লোক যেন কিছু লোককে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে কেননা হতে পারে যাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে সে তোমার থেকে উত্তম সে ভালো ওলা নেসা উম্মিন নেসা আইন আয়সা আই কুন্না আর কিছু মহিলা যেন কিছু মহিলাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে এমনও হতে পারে যার যে মহিলাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে সে ওই মহিলা থেকে উত্তম ওলা তালমি আনফুসাকুম আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না ওলা বাজু বিলাল কাপ আর একে অপরকে মন্দ নামে ডেকো না তানাবাজু বিলাল কাপ একটা লোকের খুঁত বের করা একটা লোকের খেতাব বের করে ডাকা হ্যাঁ হিলাল রে হিলালে এভাবে হিলালকে তুচ্ছ করে কি করা হয় তার এমন খেতাব বের করা হয় যেটা প্রসিদ্ধ হয়ে যায় এবং সেই মন্দ খেতাব দিয়ে কি শুরু হয় প্রসিদ্ধ হয় আর সেই বেচারি কষ্ট পায় তাকে মন্দ নামে ডাগলে কত কষ্ট পাবে আমাদের দেশে তো একটা প্রথাই আছে ছোট ছোট বাচ্চাদের আদর করে মা বাপে এমন এমন নাম রাখে তখন হয়তো ভালো লাগে কিন্তু সে বড় হলে তাকে কি লাগবে খারাপ লাগবে হাঁদা ভোঁদা চান্টু পন্টু লুলটু ঝুলটু বুলটু এইগুলো দেখবেন ছোট হয়তো ভালো লাগবে কিন্তু বড় হলে তখন আর খারাপ লাগে তখন তাকে খারাপ লাগে কিন্তু বুঝতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে কি যে সেই লোকের নাম ওইটা নয় তবুও তাকে ওই নাম দিয়ে তাকে তুচ্ছ করার জন্য ডাকা হয় এটা এক এক প্রকার প্রকার গালি। গালি দেরেল দেখেন তো ভালো জিনিস তাই না মানুষের কাছে প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু সবারই কাছে না যারা যারা মনে করে দাড়ি রাখাটা মানে বেউকুফের কাজ যারা দাড়ি রাখে না তারা মনে করে আমরা খুব চালাক আর যারা দাড়ি রাখে তারা বেউকুফ এই জন্য তারা দাড়ি যারা রাখে তাদেরকে গালাগালি করে তুচ্ছ করে বলে কি দেরেল। ডেরেল বলে দেখবেন দাড়ি থাকলে যে দাঁড়িয়ে লকটা ডেরেল হয়ে গেল তুচ্ছ হয়ে গেল দাড়ির জন্য যদি এই অবস্থা হয় তো দাড়ি দিয়ে দাড়ি ধরে তাকে বেটে সাইজে ছোট ওই যে বেটা করে লকটা খাটো করে লোকটা তারপরে কালিয়া যদি কালো রঙের হয় তো বলবো যে কালিয়া তারপরে আরো কত রকমের আছে এইভাবে এক একটা মানুষের খেতাব বের করে মন্দ খেতাব বার করে খবরদার জুবিলাল আলকাব খবরদার মন্দ খেতাব বের করে ডেকে না ইমান ইমানের পরে ফাঁসেকির নামে ডাকা গরিহিত কাজ খবরদার তাকে এইভাবে নাম দেখো না ওমান্লাম ইয়া তু ফাউলাইকা হুম যালিমুন যদি কেউ তওবা না করে এই শ্রেণীর কাজ থেকে তওবা না করে তারা হচ্ছে জালেম তারা হচ্ছে অত্যাচারী তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী কোন মুসলিমের দৈহিক টুটি ধরে যেমন বললাম এই বেটে এই লম্বু এই পেঁচা এই খাঁদা নাম এখন ধরে অথবা তার চারিত্রিক কোনো দোষ বর্ণনা করে এই চোর একবার কথা চুরি করেছে তাকে চোর নামে প্রসিদ্ধ চোর এই হারামি এই লম্পট এই ফাঁসেক এই কাফের হ্যাঁ এইভাবে এই নাস্তিক এখন তো নাস্তিকে হিড়ি খুব হ্যাঁ প্রত্যেকের এক অপরকে নাস্তিক বলছি অথবা তাকে সরাসরি ফাঁসেক গাধা পশু হ্যাঁ ইত্যাদি বলে গালি দেওয়া হারামের পর্যায়ভুক্ত এবং বিশাল হারাম বিশেষ করে সে যদি গালি খাবার উপযুক্ত না হয় এমন লোককে আপনি গালি দিচ্ছেন সে গালি খাবার উপযুক্ত নয় তাহলে অথবা যে খেতাব ধরে তাকে গালি দেওয়া হচ্ছে সে খেতাবে হচ্ছে যদি যোগ্য না হয় তাহলে বিষয় আরো অধিক গুরুত্বপূর্ণ বুঝতেই পাচ্ছেন বল্লাজিনায়ী অজুন অল মোমেনিনা অল যারা কোনো মোমেন পুরুষ অথবা মোমেন নারীদেরকে কষ্ট দেয় কথার মাধ্যমে কষ্ট দেয় বেদায় ডিমাত্তে সাবু তাদের দোষ নেই বিনা দোষে তাদেরকে নিরাপরাধ মানুষদেরকে গালাগালি করছো পাকা দেহ তাম আলু বোটা না ওয়াইস মাম তারা অপবাদ সৃষ্টি করে দোষ নেই অথচ গালি দেট অপবাদ আর বিশাল স্পষ্ট গোনা তাদের জন্য স্পষ্ট গোনা তারা অর্জন করে তারা এই গুণা বর্জন করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শিবাবুল মুসলিমে ফশোক মুসলমানকে গালাগালি করা ফাঁসেতেই ওয়া কেতালু কফর আর মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লড়াই করা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা মুসলমানের বিরুদ্ধে গুলি প্রয়োগ করা মুসলমানকে হত্যা করা কুফরি যদি কেউ ইচ্ছাকৃত কোন মুসলিমকে খুন করে মুসলিমকে হত্যা করে বিনা অপরাধে হত্যা করে তাহলে তার শাস্তি হলো জাজাউ জাহান্নাম জাহান্নামে চিরস্থায়ী বাস করবে আল্লা আপনা করলে আল্লাহ তার প্রতিবাল্লাহ আলাইন আর তা আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন ক্রধান্বিত হবেন কেয়ামতের দিনে যাকে খুন করা হয়েছে সেই লোক যে খুন করেছে সেই খুনির মাথা চুল ধরে টেনে নিয়েছে আল্লাহ আল্লাহ তুমি একে জিজ্ঞাসা করে আমাকে কেন খুন করেছে এত কঠিন শাস্তি এই খুনের মানুষ খুন করা চারটি কথা না মানুষ খুন করা একজন মোমেনের খুন হয়ে যাওয়া মানে হলো আল্লাহ তালার কাছে দুনিয়া ধ্বংস হয়ে থাকে তা তাও ভালো দুনিয়া ধ্বংস হওয়া ভালো তবু একজন মানুষ খুন হওয়া ভালো আল্লাহ যে ব্যক্তি অন্যায় ভাবে খুন করবে ন্যায় ভাবে খুন আছে কিছু যেমন খুনের বদলে খুন সরকার নেবে খুন করবে কিন্তু অন্যায় ভাবে যদি সরকার খুন করে কিংবা কোন ব্যক্তি খুন করে তাহলে সে যেন সমস্ত মানুষকে খুন করে একজনকে খুন করা মানে হলো পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে দেওয়া ওমান আহিয়া আহা নামা আহিয়া না সাজামিয়া আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে রাখবে সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখে আল্লাহর কাছে খুনের ব্যাপার বিশাল অথচ খুন আজকাল কিন্তু পাখি মারা আজকাল যেমন পাখি শিকার করা হয় সেরকম খুন আদনা বিষয়ে খুন এই খুনের ব্যাপারটা যেখানে সেখানে সন্ত্রাসীরা খুন করছে বোম ফাটিয়ে নিরপরাধ নিরাপরাধ মানুষদেরকে খুন করছে সরকার জালেম সরকার খুন করছে নির্বিচারে মানুষ অপরাধ নিরপরাধ সবাইকে সামনে দাঁড় করিয়ে সামনেই মানে সরকার বিরোধী পেলেই তাকে খুন করছে তার বিচার হওয়ার দরকার ছিল বিচার না করে নিজের হাতে গুনে গুনে খুন করছে আল্লাহ আল্লাহতালার কাছে হ্যাঁ এটা তারা যেন ভেবে না নেয় যে আল্লাহ তালা গাফেল আল্লাহ তালা উদাসীন আল্লাহ তালা দেখছেন না আল্লাহ তালা ধরছেন না আল্লাহ তালা হিসাব নেবেন না তা নয় আল্লাহ তালা অবশ্যই হিসাব নেবেন সুতরাং সেই দিন পর্যন্ত অপেক্ষা করুক যেদিন আল্লাহ ধরলে আর ছাড়বেন না ইন্না বাদশা তোমার রবের এই যে ধরা বিশাল কঠিন বিশাল শাস্তি তিনি যখন ধরবেন তখন ছাড়বেন না এখন ঢিল দিচ্ছেন দেখছেন কিন্তু ছাড়বেন না এক সময় যাই হোক আল্লাহ তালা বলছেন যে তোমরা কোনো না কারণ কে খুন করা হচ্ছে বলে যদি কেউ কাউকে গালি দেয় একজন মুসলিম অপর মুসলিমকে কাফের বলে গালি দিল কাফের বলল সে যদি কাফের না হয় আল্লাহর কাছে সে কাফের নয় তাহলে আসলে কাফের কে যে বললো সে বক্তা নিজে কাফের। তার ঘরে কুফরি চাপিয়ে দিল কিন্তু সে কাফের নয় নেবে যে বললো সেই সেই হচ্ছে পরের বাপকে বাপ বলে দাবি করবে অথচ জানে সে তার বাপ নয় সে কাফের হয়ে যাবে কারণ নিজের বংশকে অস্বীকার করা বড় কঠিন নিজের বংশকে অস্বীকার করে যদি পরের বাপকে বাপ বলে দাবি করা হয় তাহলে সেটা কুফরিমান আর যে ব্যক্তি এমন একটা জিনিসের দাবি করে যেটা তার নয় সে আমার দলভুক্ত নয় ঘড়িটা আপনি বলছেন হুজুরি ঘড়িটা আমার অথচ আপনার নয় আপনি জানেন কিন্তু জোর করে আপনি আপনার শক্তি আছে আপনার বল আছে একটা জমি সেই জমিটা আপনি পরের জমি আপনি জানেন যে সে জমি আপনার নয় তবুও জোর আছে শক্তি আছে বাস আপনি সেই জমিটা জবরদখল করে ব্যবহার করছেন জানেন আপনি রসূরুল্লাহ সালসলাম বলছেন সে আমার দলভক্ত নয় আর ফালাই সে মিন্না ওয়াল্লি এতে বউ আমাকে হুমিনার নার আর সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় ওয়ামান দা রাজুলান বিল কোফর আও কাল আদুক বল্লাহ ওয়ালাই সে কাদা আলেক ইল্লাহ রা আলেখ যে ব্যক্তি কোনো মুসলিম ভাইকে বলবে কাফের অথবা আল্লাহর দুশমন আল্লাহ দুশমন মানে তো কাফের বল তুই আল্লাহর দুশমন তুই আল তুই কাফের তুই আল্লাহর দুশমন অথচ সে তা নয় কেবল মানে আবেগ বসে কিংবা রাগ বসে বলে দিল ফলে তাকে কাফের বললো অথচ সে কাফের নয় সুতরাং সেই কাফের বলাটা তার নিজের কাছে ফিরে আসবে বক্তা নিজেই কাফের হয়ে যাবে ওয়ালা আর্মি রাজুলুন রাজুলান বিল ফিস্টে ওয়ালা ইয়ার্মি হে বিল কুফরে ইল্লাহর তদ থালেই হে ইন্দ নামে কাফের বলুক ফাসেক বলুক যাই বলুক সে যদি তা না হয় তো কাফের এবং ফাসেকেই বলা শব্দটা তা নিজের ঘরে আসবে অর্থাৎ সে নিজে কাফের হয়ে যাবে এবং নিজে ফাসেক হয়ে যাবে রাসূলুল্লাসুল্লাহ সাল্লাম আরও বলছেন ওয়াইনিম রহন আইয়ার একাবের শাহীন আলাম মুহুফেক ফালা তো আইয়ের হুফের শাহিন তা আলাম মুহুফেখ যদি কোনো ব্যক্তি তোমার মধ্যে এমন জিনিস সে জানছে যে তোমার মধ্যে আছে এবার সে তোমাকে সেই জিনিস ধরে গালি দিল সেই জিনিস ধরে লজ্জা দিল ফালা তো আইয়ের হু বেশাই ইন মুহফি তাহলে তুমি এর বিনিময়ে তাকে সেই জিনিস ধরে গালি দিও না বা লজ্জা দিও না যেটা তার মধ্যে তুমি আছে বলে জানো তুমি ছেড়ে দাও বা দেহ তাকে ছেড়ে দাও তাকে মাফ করে দাও তার পাপ তার ঘাড়ে হোক ওয়াজ রুহু লাকা আর তোমার হবে কি স্বভাব অতএব স্বভাব কামাতে গিয়ে যদি তোমাকে কেউ গালি দেয় তো গালির বিনিময়ে গালি দিও না গালি আমাদের প্রসঙ্গে কি চলছে গালি দি যদি কেউ আপনাকে অন্যভাবে গালি দেয় যদি আপনি ভালো মানুষ হন তো গালির বিনিময়ে গালি দেবেন না তার কারণ যে গালি দেবে আপনি তার বিনিময়ে সেই রকমই গালি দিতে পারেন তাই না ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বে ফামানি তাদা আলাইকুম ফাতাদউ আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম যেভাবে আপনাকে অন্যায় করবে আপনি সেই অন্যায় প্রতিশোধ সমান সমান নিতে পারেন কিন্তু তার বেশি হয়ে গেলে মুশকিল তার বেশি হয়ে গেলে মুশকিল এই জন্য করে দেওয়া ভালো মাফ করে দেওয়া ভালো সে যদি অন্যায় করে আপনি কেন অন্যায় করবেন সে যদি অধম হয় আপনি উত্তম হবেন না কেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা কিরে মানুষের পায় তা কিরে কুকুরের কামড় মানুষের শোভা পায় কুকুরে পায়ে কামড় দেবেন আপনি না এটা শোভা পায় না রোজার সময়ে যদি কেউ আপনাকে গালাগালি করে কি বলতে হয় এমনি আমার রোজা আছে ভাই তার মানে কি রোজা অবস্থায় মুখ খারাপ করব না বা মুখ খারাপ করা আপনি কেন মুখটা মুখটা খারাপ করবেন আপনি আপনার কেন নষ্ট করবেন সুতরাং সব থেকে ভালো হলো যে আপনি তাকে পলাতা সুব্বান্না তাকে গালি দেবেন না এটাই হচ্ছে বেটার সাল্লাম গালি দেওয়ার মানে ভয়ঙ্করতা গালি দেওয়ার কঠোরতা সম্পর্কে বয়ান দিতে গিয়ে বলছে না তা দ্রুনা মানি মুফলেস তোমরা কি জানো নিঃস্বকে নিঃস্ব মানুষ গরিব মানুষ কে তোমরা জানো তো সাহাবারা বললেন আল মুফলে আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার ঘরে কিছুই নেই না কোন সাজ সরঞ্জাম আছে আর না কোন খাবারের সংস্থান আছে রাসুল্লাহ বললেন না প্রকৃত নিঃস্ব সে নয় فكت من من شهر شيبكت ان المفلس من امتي ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه وياتي قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطي هذا من حسناته او فيعطى هذا من حسناته وهذا من حسناته فان فنيت حسناته قبل ان يقضى ما عليه اخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار জানো আসল নিঃস হচ্ছে সেই ব্যক্তি যে কেয়ামতের দিনে যাবে যার কাছে নামাজ থাকবে রোজা থাকবে জাকাত থাকবে তারপর সব কমপ্লিট নামাজি ছিল দুনিয়াতে জাকাত আদায় করে গেছে রোজা রেখে গেছে এবং এই হিসাবে সে স্বভাব কামিয়ে গেছে স্বভাবের ভান্ডার সে নিয়ে গেছে কেয়ামতের দিনে কিন্তু সমস্যা হলো কি সাতামা হাজা একে গালি দিয়েছে কাজাফা হাজা ওকে অপবাদ দিয়েছে আকাল মাল আহা এর মাল খেয়েছে অন্যায়ভাবে ওয়াসাফা কা দামা দামাহা একে অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছে ওদার আবাহা যা একে অন্যায়ভাবে মেরেছে ফাইও তাহা জামিন হাসানাতে সুতরাং বিনিময় এখন দাও এখন তো টাকা পয়সা নেই দুনিয়াতে টাকা পয়সা দিয়ে ভালোভাবে মাপ করে দাও করা যায় কিন্তু কেয়ামতে লা দিনারা ও আরাদির কেয়ামতের দিনে না দিনার আছে আর না দিরহাম আছে তখন যদি বিনিময় হয় একমাত্র কি দিয়ে বিনিময় হবে আপনি কিসের মালিক তখন আপনার নে আমলের নে কামল যে সব আপনার নামে লেখা হয়েছে সেইটুকুই আপনার সম্বল বাকি টাকা পয়সা নেই কেয়ামতের মাঠে আপনার কোনো কিছুই নেই কোনো সাহায্যকারী নেই আপনার মা আপনার সাহায্য করবে না আপনার বাপ আপনার সাহায্য করবে না আপনার ভাইরা আপনাদের সাহায্য করবে না দুনিয়ার বুকে সাত গোষ্ঠী যে আপনার সাহায্য করছে আপনি যাদেরকে সাহায্য করছেন তারা কেয়ামতের দিনে এসে কেউ আপনার সহযোগিতা করবে দিনে ছেলে তার মা কে দেখে পালাবে মা ছেলেকে দেখে পালাবে বাপ ছেলেকে দেখে পালাবে ভাই ভাইকে দেখে পালাবে পালাবে সব নিজে দেবে প্রত্যেককে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত এমনকি নবীরাও কি বলবে নফসি নাফসি নবীরা বলবেন নাফসি নাফসি নবীরা নিজেদের পরিবারের কথা নিজেদের ঘরের কথা নিজেদের আত্মীয় স্বজনের কথা মনে রাখবেন না তার আগেই সতর্ক সতর্ক করে গেছেন যে কেয়ামতের দিনে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না কেউ সহযোগিতা করবে না খালি আপনি যেটা মালিক সেটা কি আপনি যে দুনিয়াতে সব কামিয়েছেন নামাজ রোজা করে সেই সবটুকু আপনার থাকবে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি অমককে অমককে মেরেছ না অমক্ষে মেরেছ এগুলোকে বলে হকুকুল ইবাদ এগুলো কি বলা হয় হকুকুল ইবাদ তো করলেও আল্লাহ মাপ করবেন না যতক্ষণ না আপনি বান্দার কাছে মাপ চেয়েছেন যাকে মেরেছেন তার কাছে মাপ চেয়েছেন যাকে খুন করেছেন তার কাছ থেকে মাপ চেয়েছেন যাকে তার কাছ থেকে তো মাপ চাওয়া যাবে না যাকে খুন করেছেন তার হ্যাঁ তার বংশধর আছে তারপর যার মাল খেয়েছেন তার মাল ফেরত দিয়েছেন যার জব জমি দখল করেছেন তার জমি ফেরত দিয়েছেন এইভাবে না হলে আল্লাহ তোবাই কবুল করবেন না আর এই শ্রেণীর হকুকুল এবার যেগুলো থেকে যাবে সেগুলো আপনাকে মিটাতে হবে কালকে কেয়ামতের দিনে জমির বিনিময়ে আপনাকে সব দিতে হবে টাকার বিনিময়ে সব দিতে হবে মারের বিনিময়ে সব দিতে হবে গালির বিনিময়ে সব দিতে হবে দিয়ে প্রতিশোধ দেওয়া হবে তারপরে যখন সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাওয়ার পর এখন তার উপায় নেই এবারে কি দিবি শোধ হবে এখনো তো লোক বাকি আছে তাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের বিনিময়ে দেওয়া হয়নি তখন আল্লাহ বলবেন ঠিক আছে যখন তোমার সব শেষ তখন ওদের গুনাহ তুমি বহন করো যাকে গালি দিয়েছেন তার গুনাহ নিয়ে আপনার ঘরে চাপানো হবে যাকে অন্যায়ভাবে মেরেছেন তার গুনাহ যেহেতু আপনার নেকি নেই আপনি কি দেবই বিনিময় দেবেন তখন তার গুনাহ নিয়ে আপনার ঘরে চাপিয়ে দেওয়া হবে শেষকালে অবশেষে বলা হবে কি আখির মিন খাতায়াহুম ফাতুরহা তলাইহি সুম্মা তুরাহা ফিল নার তখন শেষকালে সর্বশেষ অবস্থাতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই হলো আসল নিশ্চয় আলা ইনালখা শীনালখা সি রুয়ান ফুশা কেয়ামা আসল নকশান আসল ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি যে কেয়ামতে হবে কেয়ামতে ক্ষতিগ্রস্ত হওয়া আসল ক্ষতিগ্রস্ত আর দুনিয়াতে যে ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিগ্রস্ততা তার ক্ষতিটা আসল ক্ষতি না আসল ক্ষতি হচ্ছে কেয়ামতের ক্ষতি ব্যাস এই হলো গালি অভিশাপ যদি কাউকে আপনি অভিশাপ দেন গালির কাছাকাছি লানত করা অভিশাপ করা আল্লাহ তোকে লানত করুক আল্লাহ তোকে অভিশাপ করুক আল্লাহ তোকে ধ্বংস করুক নামুনে না তোর তোর উটা হোক তোর বসন্ত হোক তোর এই রোগ হোক তোর ওই রোগ হোক জাল ডালে যা তুই খালে যা তুই জাহান নামে যা এইসব বলে অভিশাপ করা হয় না হয় না বাপ তার ছেলেকে অভিশাপ করে মা তার ছেলেকে অভিশাপ করে আরে কথা হাদিসে আছে যে মা বাপের দোয়া অথবা বদুয়া ছেলের ছেলের ঘাড়ে কি হয় লেগে যায় যদি হক হয় তবে হক হলে মা বাপের দোয়া অথবা বদোয়া ছেলের ছেলের জন্য অভিশাপ লেগে যাবে কিন্তু হক হতে হবে যদি না হক বদোয়া করে তাহলে লাগবে না এখন কথায় কথায় এই জন্য রসুল্লাহাম বলেছেন তোমরা অভিশাপ করো না মা অনেক সময় ছেলেদের প্রতি বিরক্ত হয়ে অভিশাপ করে এখানে দেখেছেন এখানে সৌদি আরবে দেখেছেন আমাদের দেশে বাংলাতে এরকম আছে বলে মনে হয় না কথায় কথায় যখন কেউ কাউকে গালি দেয় তখন কি বলে আল্লাহ আল্লাহ হেদিক বলে না আল্লাহ আল্লাহদিক এটা গালি মনে করে গালি মনে করে না এটা গালি মনে করে কেন যখন আপনি কাউকে বলেন আল্লাহ আল্লাহদিক তার মানে সে মনে করতে আমি কি ভ্রষ্ট নাকি তোমাকে আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাকে হেদায় দেবে আমি কি ভ্রষ্ট নাকি অথচ একটা দোয়া হ্যাঁ আর ছোট বাচ্চা যখন কোন অন্যায় করে তখন মা বাপে গালি দেয় কি বলে গালি দেয় জানেন আল্লাহ আল্লাহ তার মানে আল্লাহ তোমাকে কি করুক সংশোধন করুক এই বলে গালি দেয় আর আমাদের দেশে হ্যাঁ এই জাহান্নামে যাই একবারে কি কি বলে এমন গালি দেয় যে জীবনে অভিশাপ নেমে আসে ছেলেদের জীবনে অভিশাপ নেমে আসে এইরকম খবরদার অভিশাপ কাউকে দেবে না এজা এজাকালা নজরুলিয়া খেহিয়া গাফের ফাহুয়া কাকত লে আগে বলা হলো যদি কেউ তার মুমিন মুসলিম ভাইকে কাফের বলে তাকে হত্যা করার সমান আর ও লা আনুল মোবিনী আর মোমেনকে অভিশাপ করা তাকে হত্যা করার সমা তার মানে হত্যা করার গোনা কি তেমনি অভিশাপ করার গোনা দাসুল্লাহ সল্লাস সাল আর বলছে লাই অম্বাজিলি সিদ্দিকই আইয়া কোন এলা যে সিদ্দিক হতে চায় মহা সত্যবাদী হতে চায় তার জন্য উচিত নয় যে সে লানত করবে তার জন্য উচিত নয় যে সে করে অভিশাপ করবে এটা তার অভিসাবকারী সে সুপারিশ করতে পারবে না সাক্ষী হতে পারবে না যেহেতু সে দুনিয়াতে যাকে তাকে অভিশাপ করেছে এই অভিশাপ করার কারণে সে এই সুযোগ থেকে ওয়ঞ্ছিতা হবে যে কিয়ামতের দিনে সে কারজনের সাক্ষী হতে পারবে না এবং কারজনের সুপারিশকারী হতেও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, "ইন্নাল আবদা ইযা লানা শাইয়ান সামা যখন বান্দা কাউকে অভিশাপ দেয়, তখন সেই অভিশাপটা আকাশের দিকে উঠতে থাকে, "ফাতুগলাকু আবুআবু আস-সামা'ই দুনাহা।" তখন সেই অভিশাপকে ছেড়ে দিয়ে অভিশাপকে নিচে রেখে আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুম্মা তাহাবতু ইলা আল অতঃপর অভিশাপ আবার পৃথিবীর দিকে নেমে আসে ফাথুকলা কাবো আ বোহা দুনাহা তখন পৃথিবীর বুকেও নামতে দেওয়া হয় না তার দরজা বন্ধ করে দেওয়া হয় সুম মাতা খুদু এমিনামুয়া সীমান তারপরে সেই অভিশাপ ডাইনে বাঁয়ে ঘুরতে থাকে ফাইল্লাম তাজিদ মাসাগান রাজা আর তিলাল তাজি লা আন তারপর যদি সে মানে অভিশাপের জায়গা যেখানে থাকে উপযুক্ত জায়গা না পায় তার মানে যাকে অভিশাপ দেওয়া হয়েছে সেই অভিশাপে উপযুক্ত না হয় যাকে অভিশাপ দেওয়া হয়েছে সে যদি উপযুক্ত না হয় তাহলে সেই অভিশাপ ফিরে আসে কার দিকে হ্যাঁ যে অভিশাপ দেয় তার দিকে আমি মাঝে মাঝে বলি থাকি আপনারা নিশ্চয়ই টম জেরি কার্টুন যুগে এ তো বুঝতেই পারছেন টম জেরি প্রসিদ্ধ টম জেরি কার্টুন নিশ্চয়ই দেখেছেন জেরি টম যখন জেরি যখন টমকে মারে খুবই সহজ কিন্তু টম যখন জেরিকে মারে এইভাবে যখন তীর মারে কিংবা ওই যে গুলটি বলে পাথর মারে তখন সেই পাথর ঘুরে কাকে লাগে ঘুরে টমকেই লাগে দেখেছেন আপনারা কার্টুনে জেরি যখন কিছু তীর মারে কিংবা পাথর মারে তখন সেই পাথর সেই তীর সেই গুলি ঘুরে কাকে লাগে টমকে লাগে ঠিক এইরকমই অভিশাপ যখন অভিশাপ দেয় অভিশাপকারী কিন্তু যাকে অভিশাপ দেয় সে অভিশাপের যোগ্য নয় তখন সেই অভিশাপ ঘুরে এসে নিজেকেই লাগে ওই গালির মতোই নসুল্লাহ সাল্লাহ বলছেন ফাইন আহলান ওয়াইল্ডার রাজা আতিলা কায় রেহা এবার যাকে অভিশাপ দেওয়া হয় যে তার কাছে গেল অভিশাপ দেখলো যে না অভিশাপের যোগ্য নয় আল্লাহর পক্ষ থেকে হবে এটা যোগ্য নয় তখন অভিশাপ ঘুরে এসে অভিশাপকারীর দিকে ফিরে যায় এমন বহু মানুষ আছে যাদের জীবের ডগায় এই ধরনের কত লানত কত অভিশাপ গালমন্দ অশ্লীল ভাষা ইত্যাদি লটকে থাকে এতে তারা অভ্যেসী হয়ে যায় বরং তা তাদের এক মুদ্রা মুদ্রাদোষ রূপে বা কথার মাত্রারূপে তাদের বলনে সম্বোধনে প্রকাশ পায় কথায় কথায় দেখবেন গালি দিচ্ছে রাখালদের মতো রাখাল্লা দুটো কথা বলবে মাঝখানে একটা করে গালি বলে তাই না এমন বিশ্রী বলে যে শুনতে মনে হয় রাখাল ফেসবুকেও দেখবেন অনেকে লেখালেখি করছে ও লেখা পড়েই বুঝতে পারবেন যে রাখাল একটা ফেসবুক ব্যবহার করছে সে আসলে রাখাল কিন্তু প্রকৃতপক্ষে এগুণ কোনো মুসলিমের নয় প্রকৃতপক্ষে এগুণ কোনো মুসলিমের হতে পারে না যে এইভাবে রাখালের মতো গালাগালি করে ফেসবুকে হোক কিছুতে হোক যদি এইভাবে গালাগালি করে এটা কিন্তু কোনো মুসলিমের চরিত্র হতে পারে না যে কেউ গালাগালি করে এমনও গালাগালি করে আপনারা জানেন ভালো লোকরা ভদ্র লোকরাও গালাগালি করে শিক্ষিত লোক সেও গালাগালি করে এমন কি অনেক হুজুর আছে সে হুজুর চোয়ার হুজুর নামে প্রসিদ্ধ আমাদের দেশে শুনেছি বলে চোয়ার মৌলবি কোন মৌলবি এসছে বল চোয়ার মৌলবি এসেছে কারণ সে এলাকাতে প্রসিদ্ধ হয়ে গেছে যে কথায় কথায় সে ছাত্রদেরকে কি করে চোয়ারি করে গালাগালি করে হ্যাঁ এই 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 পর গালাগালি করে তখন তার নামই হয়ে গেছে নামি চুয়ার হাজি আছে সে হজ করে গেছে কিন্তু গালি পারে না চোয়ারের মতো গালাগালি করে এই জন্য তার নামই হয়ে গেছে চুয়ার হাজি তাকে বলা হয় চোয়ার হাজি বুঝতে পারছেন হাজি সাহেব মানুষ অথচ কি চোয়ার অশ্লীল এইভাবে মানে তাদের প্রকৃতি তাদের মজ্জাগত হয়ে যায় তাদের অভ্যেস হয়ে যায় গালাগালিতে আর রসুল সাল্লাহসাল্লাম বলছেন যে কোনো মোমেন এরকম হতে পারে না লায়া কুনুল বো মেনু লা অ্যান অ্যান কোনো মোমেন অভিশাপকারী হতে পারে না বরং এ ধরনের গুণ অসভ্য অভদ্র কমই মানের ফাঁসেকদের হয়ে থাকে এরি জিহবা এদেরি জিহবা কাস্তে দ্বারা কাস্তে দ্বারা বহু মানির মানের শ্যামল ফসল অনায়াসে কাটা যায় এবং বহু অভাগার দুর্দশা অনতি বিলম্বে নেমে আসে আপনারা জানেন যে তারা কত নির্দোষ মানুষের সর্বনাশ করে তাদেরকে অভিশাপ দিয়ে তাদেরকে গালাগালি করে লোক সমাজে তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে এই রকমই একটা গালি হল অপরের সম্ভ্রম লোটা অনেক মানুষ আছে যাদের স্বভাব অপরকে ছোট করা অপমান অপদস্থ করা আর যখন মানুষ নিজেকে ছোট বোধ করে ছোট হতে গিয়ে যখন বড় হতে চায় তখন অপরকে ছোট করলে তো বড় হওয়া যায় না অপরের বদনাম করে তবে না ভালো হওয়া যায় এখন আমার নিজের গায়ে কাতার আছে অপরের গা পরিষ্কার আছে এখন নিজেকে যদি ভালো হতে যায় হতে যাওয়া হয় তাহলে অপরের গাটাকে কাদা মাখিয়ে বেশি নোংরা করতে হবে রাজনীতির নীতি এটা রাজনাথ রাজনীতির নীতি হলো যে অপরের অপরকে যখন কি করবে অপরকে অপরকে নোংরা করে অপরকে ছোট করে নিজে বড় হও অপরের বদনাম করে নিজের ফায়দা লোটো এ হচ্ছে রাজনীতির নীতি এইভাবে অপরের অপর মানুষের কি করা হয় সম্ভ্রম লোটা হয় ইজ্জত লুণ্ঠন করা হয় এই শিকারে এই ধরনের মানুষেরা তাদের রসনাস্ত্র ব্যবহার করে রসনাস্ত্র যে মারণাস্ত্রের আঘাতে বহু জ্ঞানী মানি সমাজে অপমানিত অবহেলিত লাঞ্ছিত হয়ে পড়েন এমন এমন কথা সম্মানী লোকের জন্য বলে দেয় যে সেই শ্লোকের সম্মান কি হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় বলে দিল দুর্নাম করে দিল অমকারে ও তো আলেম কিন্তু ও তো এই করেছে খাম খা বলে দিল অপমান তার সে এই করেছে সে ওই করেছে এমন একটা অপবাদ দিল যে সেই অপবাদের কারণে মানুষ তো জানছে না মানুষ এখন এই লোকটা দিচ্ছে এও একটা হুজুর এও বলছে এখন এর বলার ফলে মানুষ তাকে ছোট ভাবতে শুরু করে এইভাবে সে সম্মানী সম্রাম সম্মানের সম্মান সম্ভ্রম সম্ভ্রান্ত ব্যক্তি সম্ভ্রমকে লুণ্ঠন করে এরা বিশাল পাপ করে সুতরাং এ ধরনের জঘন্য আচরণ কোন সহজ পাপ নয় আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আর রিবা স্নানী অসাবু না বাং সুদের প্রায় সত বাহাত্তর প্রকার পাপ আছে কত প্রকার বাহাত্তর প্রকার পাপ আছে আর সবথেকে ছোট ছোট পাপ আদ না হা মিসনু ইতিহাসের উম্মা সুদ খাওয়ার সবথেকে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা নিজের মায়ের সঙ্গে ব্যাবিচার করা নামজুলদাহী মেজা এটা প্রশিক্ষা কেউ করে মানুষ করতে পারে না সুতরাং সব থেকে ছোট পাপ হলো ব্যবচার তো এমনি ব্যবচারের গোনা আপনারা জানেন ব্যবচার করলে দুনিয়াতেই শাস্তি আছে অবিবাহিত অবস্থায় করলে একশো চাবুক খেতে হবে তাই না এবং জেলে থাকতে হবে আর বিবাহিত হয়ে করলে বুঝতে পারছেন একদম শেষ দুনিয়া থেকে বিদায় আর জাহান নামে উলঙ্গ অবস্থায় আগুনের চুল্লিতে চায়ের পাতির মতো ওঠা নামা করতে হবে তাই না এই যে এত শাস্তি যা একজন ব্যাবিচার করলে এবার ব্যাবিচার করারও ধাপ আছে আপনি যদি প্রতিবেশীর মহিলার সঙ্গে ব্যবচার করেন তাহলে বাইরের কটা মহিলার সঙ্গে ব্যবচার করার সমান দশটা মহিলার সঙ্গে ব্যবচার করার সমান প্রতিবেশী কাছে আসুন বাড়ির যদি কোনো মহিলার সঙ্গে ব্যবচার করেন তার মধ্যে অনেক পার্থক্য আছে চাচা তো খালা তো মামা তো বোন এদের সঙ্গে যা করা হয় তার থেকে যদি নিজের ফুপুর সঙ্গে করা হয় নিজের খালার সঙ্গে করা হয় নিজের মামির সঙ্গে চাচির সঙ্গে করা হয় তো বেশি বড় হোক না তাই না এখন নিজের বোনের সঙ্গে করা তার থেকে বেশি বড় গোনা আর নিজের মায়ের সঙ্গে করা সব থেকে বড় ব্যাবিচার সুতরাং সব থেকে বড় ব্যবচার হলো মায়ের সঙ্গে করা আর এই হলো সুদ খাওয়া সব থেকে ছোট পাপ কিন্তু তার থেকেও বড় মায়ের সঙ্গে বেবিচার থেকেও বড় গোনা কি মায়ের সাথে ব্যবিচার করার থেকেও বেশি বড় গুণা কি আখি মুসলিম ভাইয়ের সম্ভ্রম লুণ্ঠন করা মুসলিম ভাইকে অপদস্থ করা লাঞ্ছিত করা করা লজ্জিত তাকে সমাজে ছোট করে দেওয়া হিংসা বসে মানে না আপনি নিজেকে জন্য নিজেকে বড় মনে করার অপরকে ছোট করা কারণ ওর নাম হচ্ছে আমার হয় না ওর ছেলের নাম হচ্ছে আমার ছেলেদের হয় না ওর জামাইয়ের নাম হচ্ছে আমার জামাইয়ের নাম হয় না দিয়ে তখন নে ছলে বলে কলে কৌশলে মুখে যা মন তাই বলে সমাজের মাঝে তাকে ছোট করে নিচ করে নিজেকে বড় করতে চায় কিন্তু আল্লাহ তালা তাকে বড় করেন না আল্লাহ তাকে তাকে আরো ছোট করে দেন আরো নিচ করে দেন আরো হীন করে দেন মানুষের চোখে আরো ছোট করে দেন মোট কথা এত বড় গোনা সে এত বড় গোনা জানা সত্ত্বেও যদি কেউ পাপ করে বুঝতেই পাচ্ছেন যারা যাদেরকে যারা যাদের সম্ভব লুণ্ঠন করা হয় তারা যদি মানে অসম্মানী ব্যক্তি হয় তাদের কোনো ব্যাপারই নেই কিন্তু একজন সম্মানী ব্যক্তির যদি সম্মান নষ্ট করে দেওয়া হয় তার পজিশন যদি সমাজে খারাপ করে দেওয়া হয় তাহলে কত বড় তার কাছে ধিক্কারজনক হতে পারে কুজনের নাহি লাজ নাহি অপমান সুজনের এক কথা মরণের সমান তাকে মরণের সমান লাগে সে সম্মানী ব্যক্তি আর তাকে অসম্মান করে তাকে গালি দেওয়া হলো তার লুণ্ঠন তার ইজ্জত লুণ্ঠন করা হলো এই ইজ্জত লুণ্ঠন করার ফলে তার কি হবে তার বিশাল মরণের সমান তাকে মনে হয় মরতে ইচ্ছা হয় কারণ সে আমাকে এই খাম খাওয়া অপমান করলো আমার কোনো দোষ নেই অথচ আমাকে এভাবে ছোট করলো আমার এমন দোষ ধরে প্রচার করছে যে দোষ আমার মধ্যে নেই যদি আপনাকে কেউ বলে আপনি আপনার বাপের সঙ্গে ভালো মিল আছে এখন যদি আপনাকে কেউ বলে যে আজীবন বাপকে বাপই বলেনি কত বড় পাপ হয় এটা অপবাদ না আজীবন বাপকে বাপ বলেন আজীবন মানে কি জীবন থেকে ছোটবেলাতে আপনি বাপকে বাপ বলেননি হয়তো বা কোনো সময়ে আপনার বাপের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে সেই সময়ে হয়তো বাপকে বাপ বলেননি তাহলে কি সারা জীবন বাপকে বাপ না বলা হলো এত বড় অপবাদ এত বড় মিথ্যা আর কিছু হতে পারে কিন্তু তুমি বলছো কেন যাতে তোমার সম্মানটা বজায় থাকে এবং তার সম্মান নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ তালা তোমার সম্মানও রাখবেন না আল্লাহ তালা তোমাকেও নিচ হীন এবং নর্দমার কীট থেকেও নীচ করবে আল্লাহ মানুষের চোখে তুমি নীচ হয়ে যাবে ঘিন হয়ে যাবে আর ইনশা আল্লাহ কেয়ামতের শাস্তি অপেক্ষা করছে মৃত্যুকে গালি এবারে মৃত্যুকে গালি অনেক মানুষ হচ্ছে মৃত্যুকে গালি দেয় মরা মরা মানুষকে গালি দেয় মারা গেছে তাকে গালি দিল অনেকে ইমাম আইমাকে গালাগালি করে না যে মানুষ মারা গেছে তাকে নিয়ে গালাগালি করবেন না বাপ মারা গেছে এই বাপ কিছু করে যায়নি এই করে গেছে ওই করে গেছে ঋণ রেখে গেছে আমার এই স্বপ্না বাপকে গালাগালি করতে লাগবে তারপরে আত্মীয় স্বজন যারা মারা গেছে কিংবা অন্য কোন লোক মারা গেছে তাকে গালাগালি খবরদার মৃত ব্যক্তিকে গালাগালি করো না লা তা সুবগুলা মোয়াজ ফাইম নেহ কাদ আফ ইলে মাক্ কাদদামু খবরদার কোনো মৃত মানুষকে গালি দিও না মৃত ব্যক্তিদেরকে গালি দিয়ে লাভ নেই তারা তো নিজেদের আম অনুযায়ী তারা শাস্তি অথবা শান্তি পেয়ে গেছে তাদেরকে গালি দিয়ে নিজের ক্ষতি করো না কারণ তাদেরকে গালি দিলে গালি দেওয়া গুণ আছে নিজের ক্ষতি হবে লা আশুক বুল্হম আদ ফাত্তু মৃতদেরকে গালি দিয়ে জীবিতদেরকে কষ্ট দিও না কেমন মৃতদের যে মৃতকে গালি দিবেন তার তো আত্মীয় স্বজন আছে তাদেরকে কষ্ট দেওয়া হবে তাহলে গালি গালি দেওয়াই হলো মৃতদেরকে গালি দিয়ে তার কোনো ক্ষতি হয় না ক্ষতিকার হয় তার আত্মীয় স্বজনের ক্ষতি হয় এই জন্য খবরদার মৃতদেরকে গালি দিও না শয়তানকে গালি শয়তানকে গালি দেওয়া যায় কিনা লা তাসুব্বু শয়তান তো শয়তানি থাকে শয়তান শয়তান বলে আমরা অপরকে গালি দিছ তো শয়তানকে গালি দেওয়া হবে না তবু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গালি দিও না লা তাসুব্বু শয়তান ওয়া তাউযু বিল্লাহি মিন যখন বুঝতে পারব যে শয়তান আমার পেছনে লেগেছে তো সয়তানকে গালি না দিয়ে কি করো বলো আউযু হিমিনা মিনাশ শয়তানির রাজী এর হয় যে শয়তানের বড় গালি শয়তানকে গালি দিও না বরং কী বলো আউজ বিল্লাহী মিনাস শায়তান দশুরুল্লাহ সালসলাম বলছেন লা তাকুল তাই শাস শায়তান এ কথা বলো না শয়তান ধ্বংস হোক শয়তান পেছনে লেগে আছে শয়তানের কারণে এই হলো শয়তান আমাদের সর্বনাশ করে দিল শয়তান ধ্বংস হোক যদি তুমি এই কথা বলো ফাইন না হু ইয়া আজমো হাততায় সিরা তখন সে বড় মোটা ফুলে মোটা হয় এমনকি ঘরের মতো হয়ে যায় শয়তানকে গালি দিলে ফুলে মোটা হয় কেন বলুন তো কেন মোটা হয় ফুলে মোটা হয় কেন তার যে কাজ সে কাজ কাজে লেগেছে তার যে কাজ সেই কাজ কাজে লেগেছে আপনি আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো এক সময়ে আপনাদের সে যাত্রা নাটক অনেক দেখেছেন বা শুনেছেন যাই হোক আমি শুনেছি যে এক যাত্রা অভিনয়ে এক লোক অভিনয় করছিল সে অভিনয় করছে সংসার ভাঙানো অভিনয় ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে এমন ভাবে কথা বলছে এমন ভাবে কথা বলছে তো দর্শকদের মধ্যে এক ব্যক্তির এত রাগ হয়েছে যে নিজের জুতো নিয়ে তাকে ছুড়ে মেরেছে সে তো অভিনয় করছে তাই না এ কি জুতো মারা জায়গা ওটা ও কি সত্যিই ঘর ভাঙছে কিন্তু এ এর মনে এমন ধরেছে যে নিজের জুতো খুলে নিয়ে ছুঁড়ে মেরেছে সেই অভিনেতা তখন অভিনয় বাদ দিয়ে সেই জুতো তুলে নিয়ে তুলে নিয়ে চুমু খেয়ে খেয়ে লোককে দেখাচ্ছে কেন বলুন তো সে জুতো খেয়ে রাগ করলো না জুতো খেয়ে ব্যথা অনুভব করলো না বরং জুতোটা তুলে নিয়ে খেয়ে লোককে দেখাচ্ছে কি আনন্দ তার কেন বলুন তো সে জানছে যে আমার অভিনয় জয় হয়েছে আমার অভিনয় অভিনয়ের মতোই হয়েছে ঠিক হয়েছে আমি সফল হয়েছি আমি হচ্ছে একজন সফল কাম অভিনেতা এর থেকে বড় উপহার আমার কিছু হতে পারে না একশো টাকা দিলে হাজার টাকা দিলে এই উপহারের তুলনা হয় না জুতো তার মানে কি আমি যে সত্যিই অভিনয় করতে পেরেছি তার প্রমাণ হচ্ছে এইটা যে আমি জুতো গেছি ঠিক শয়তানকে যদি গালি দাও তো শয়তান তখন ভাবে কি আমার আমার কি আমার মন্ত্রণা কাজে দিয়েছে আপনারা জানেন শয়তান সবসময় মন্ত্রণা দেয় কিভাবে মন্ত্রণা দেয় বলছে রাত্রে পানির উপরে সিংহাসন বিছিয়ে বা বসিয়ে চেলা চামুন্ডাদের কাছে হিসাব নেয় এই বেড়া তুই কি করলি বলে আমি এই করেছি অমুক জায়গাতে একটা লোককে এইভাবে করেছি তারপর সে ব্যবচার করেছে মন্ত্র দিয়েছে সে ব্যবচার করেছে তুই কি করলি বলছে আমি অমুক জায়গাতে এক জায়গায় গিয়ে সেখানে মারামারি লাগিয়ে দিয়েছি না আপোষে মারামারি লেগে গেছে তা খোনা শুরু করে দিয়ে তুই কি করলি এক ব্যক্তিকে প্রলোভন দিয়ে তাকে সুদ খাইয়ে ছেড়েছি আর এক ব্যক্তিকে অমুক জায়গাতে গিয়ে আমি তাকে ঘুষ খাইয়ে ছাড়েছি এভাবে একজন এক জন এক এক রকমের হিসাব দিতে থাকে শয়তানকে এক তুই কি করলি সে বলে আমি আজকে এক রুমে ঢুকে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে এমন তুল্য এমন তুলু তুমুল করে তুলেছি ঝগড়াটাকে যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে তখন শয়তান সিংহাসন ছেড়ে নেমে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বলে বেটা তুই কাজের মতো কাজ করেছিস শয়তান শয়তান সব সময় আদম সন্তানের আদু মুবিন আদম সন্তানের প্রকাশ্য শত্রু সেই শত্রুতার কারণে আদমকে যাতে নামে যায় আদম সন্তান যায় সব সময় থাকে এই জন্য লেগে আছে আর লেগে থাকার ফলে আপনি রাগ করে তাকে গালি দেবেন সে তো ভাববে তাহলে আমার কাজ হ্যাঁ মিয়া ফিল মিয়া হয়েছে আমার কাজ ঠিক একশো পার্সেন্ট একদম খাঁটি হয়ে গেছে আমি সফল হয়ে গেছে। খবরদার গালি দিও না গালি দিলে শয়তান ঘরের মতো ফুলে মোটা হয় বরং কি করো শয়তান থেকে পানাহ চাও আর বলে কি বেকুয়াতি সারা সারাতুহু আমি আমার শক্তিতে ওকে পরাজিত করেছি লাকিন কউল বিসমিল্লাহ যদি এই শেনেই কোনো কথা হয় যেখানে শয়তানকে গালি দিতে হয় শয়তানকে গালি না দিয়ে কি বলো বিসমিল্লাহ কোন কিছু দেখবেন সৌদিরা কোন হাত থেকে কিছু পড়ে গেলে কি বলে বিসমিল্লাহ আর আমরা কি বলে দূর ঘোরা দিক কত দূরে অমক দূর অমক এসব কথা বলি না আমরা এমন আমাদের অভ্যেস হয়ে আছে ধুর ঘোড়ার ডিম কেউ বলে কেউ হাতির হাতির ঠ্যাং বলে কেউ কত রকম কথা নোংরা কথা আছে সেই সবগুলো বলে আর সৌদিরা কি বলে বিসমিল্লাহ কিছু পড়ে গেল কিছু ক্ষতি হলো বিসমিল্লাহ হ্যাঁ একটা ছেলে পড়ে গেছে ধুম করে আচার খেয়ে পড়ে গেছে হাই হাই রে সর্বনাশ রে হার ঘোড়ার ডিম তোর হোস নেই তোর কত রকম বলা হয় এরা সৌদিরা দেখলো বিস্মিল্লাহ আল্লাহ কত পার্থক্য রসুল্লা সাল্লাম বলছে শয়তানকে গালি দিও না কি করো সেই জায়গাতে তুমি বিসমিল্লা বলো আর বিষমিল্লা বললে শয়তান তখন এমন ছোট হয়ে যায় আল্লাহর নাম নিলেই শয়তান এমন ছোট হয়ে যায় শেষকালে মাছির মতো হয়ে যায় কোথাও ঘরের মতো গালি দিলে ঘরের মতো হয় আর বিশ নাম নিলে মাছির মতো হয়ে যায় সুতরাং এই কথাটা খেয়াল রেখো আগের সময়ে কিংবা যে সময় শয়তানকে গালি মনে আসে সেই সময় শয়তানকে গালি দিও না শয়তান তো গালি খাওয়ার উপযুক্ত তাই না আল্লাহর পক্ষ থেকে তবুও তোমরা শয়তানকে গালি দিও না ও তার উপাস্যকে গালি অনেকে কাফেরকে গালি দেয় তারপরে কাফেরদের উপাসকে গালি দেয় মূর্তিকে গালাগালি করে মাজারকে কে গালাগালি করে এরকম করা উচিত না গাইরুল্লাহ যে মাহুদ আছে তাকে গালাগালি করা উচিত না কেন আল্লাহ মহান আল্লাহ বলছেন ওলা ইয়াসূবুল্লাহ জি না ইয়াদ এও নামিনদুন ইল্লাহী ইয়াসুববুল্লাহ আদ যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে অন্যকে আহ্বান করে অন্যের পূজা করে তাদেরকে গালাগালি কোরো না কেন তাদেরকে গালাগালি করলে ওরা ওই পূজারীরা এসূববুল্লাহ আদুয়ান তারা শত্রুতাবশত নওয়াজান তে আল্লাহকে গালি দেবে ফলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কি করা হবে আল্লাহকে তোমার গালি দেওয়া হবে এই জন্য খবরদার অন্য ধর্মের মাবুদদেরকে গালাগালি করো না গালাগালি করলে নিজের ক্ষতি করবে নিজের আল্লাহকে তুমি গালি দিয়ে বসবে যেমন বাপমাকে গালি দিলে পরের বাপকে গালি দিলে নিজের বাপকে গালি দেওয়া হয় ঠিক রকম পরের ধর্মের মাবুদকে গালি দিলে নিজের মাবুদকে গালি দেওয়া হয় আল্লাহ মুস্তা নসুল্লাহ সালসলাম বলছেন কাফেরকে গালি দিয়ে মুসলিমকে কষ্ট দিও না কাফেরকে গালি দিলে মুসলিমকে কষ্ট দেওয়া হবে তাছাড়া জাহিলি যুগের কাফের যারা ছিল তাদেরকে গালি দেওয়া হলে বর্তমানে যারা মুসলিম তারা ব্যথা পাবে কার্তীয় সদন হলে ব্যথা পাবে আপনি যদি কোনো মুশরিককে গালি দেন তার ছেলে যদি থাকে তো সে শুনে সে যদি মুসলিম হয় তো সে শুনে ব্যথা পাবে সুতরাং কাফেরকে গালাগালি করা যাবে না পশু পক্ষীকে গালি দেওয়া হুজুর কেমন পশু পক্ষীকেও গালি দেওয়া অভিশাপ দেওয়া যায়জ নয় এক সফরে আনসারদের এক মহিলা তার সবারই উষ্ট্রীকে অভিশাপ বা গালি দিলে নবী বললেন খুজু মা আলাই হাওয়া উহা ফাইন না হামাল না ওই উটের পিঠে যা আছে নিয়ে দাও নিয়ে নাও এবং ওকে ছেড়ে দাও কারণ ও হচ্ছে অভিশপ্ত উঠনি ও যেন আমার সঙ্গে না আছে এক দাসী তার সবারই উষ্ট্রীকে বললো ধুত আল্লাহকে অভিশাপ দাও নবী সাল্লাহাম এ কথা শুনে বললেন অভিশপ্তা উঠনি যেন আমাদের সঙ্গে না আসে ওকে তেড়ে দাও ছেড়ে দাও পশুপক্ষী কিছু অনিষ্ট করে ফেললে গরু মহিষ গাড়ি বা হাল টানতে না পারলে বুঝতে পারছেন রাখালদের গালি রাখালদের গালি অত সাংঘাতিক গালি ভদ্র মানুষের গালির মতো নয় এমন গালি যে সাংঘাতিক অবস্থা তো পশু পশুকে গালি দিয়ে থাকে গরু গা গায়ে টানতে না পারলে গালি দিয়ে থাকে তারপরে হয়তো ফসল অনিষ্ট করে করে ফেললে তাকে মার এবং গালি অকথ্য গালাগালি করে ইচ্ছা মতো অভিশাপ দিয়ে এই পাপ করে থাকে অনেকে আবার এর সাথে অতিরিক্ত প্রহার করে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে থাকে যার উপর তাকে কে আমাদের জবাবদিহি করতে হবে বাতাসকে গালি ঝড়কে গালি ঝড়কে গালি দেওয়া যাবে ঝড় আমাদের ক্ষতি করে ঝড় কত ধুলো নিয়ে আসে দেখেছেন মাঝরা যারা থাকে তারা খেতে বসে ধুলো আসে বুঝতেই পারছেন হলো না আমি খেতে বসে এই সময় হ্যাঁ তারপরে মেঘকে গালি দেওয়া বৃষ্টিকে গালি দেওয়া এই সময় গালি দেওয়া হয় ফুটো মেঘ কানা মেঘ সময় নেয় বৃষ্টি হলো তারপরে আরো কত রকম ভাবে বায়ুকে ঝড়কে গালি দেওয়া হয় বায়ু মেঘ ইত্যাদি সব আল্লাহ সৃষ্টি তাদের নিজস্ব কোনো কর্মক্ষমতা ইস্টানিষ্ঠের এতে এখতিয়ার নেই কিন্তু বহু লোক তা না জেনে বাতাস বা ঝড় ইত্যাদিকে তাদের ক্ষতি করে ফেললে তাকে গালি দিয়ে থাকে ফলে এ গালি কাকে দেওয়া হয় আসলে সৃষ্টি সৃষ্টিকর্তাকে দেওয়া হয় আল্লাহকে দেওয়া হয় রাসুল্লাহ সহসাললাম বলছেন লাহ তা সুব্বুর রে তোমরা ঝড়কে গালি দিও না ফাইজা রায় তুমি মা তাকরাহু না ফাকুলু যদি এসে কোনো ঝড় দেখো বাতাস দেখো যে তোমাদের ক্ষতি করতে পারে তখন তোমরা দোয়া বলো কি দোয়া বলো আল্লাহ ইন্না ইন্নাস আলু কামিন খাই রে রে ওয়া খাই রে মা ফি ওয়া খাই রে মা উমেরাত বে

কখনো রহমত আনয়ন করে আর কখনো আজাব আনয়ন করে কখনো মেঘ ডেকে নিয়ে এসে বৃষ্টি বর্ষণ করে আর কখনো আর কখনো এমন অবস্থা হয় যে সে আজাব নিয়ে আসে ঝড় ঝঞ্ঝা নিয়ে এসে সে বিশাল মানে তাণ্ডব আর বিশাল ক্ষয়ক্ষতি ক্ষতি করে ফালা তা সুব্বু হা সুতরাং তোমরা তাকে গালাগালি করো না ওলা কিন সালুল্লাহ হামিন খাই বরং তার কাছে আল্লাহর মঙ্গল প্রার্থনা করো সারিহা এবং তার কাছে তার অমঙ্গল থেকে তা আল্লাহর কাছে পানা চাও মোট কথা যদি আপনি আরবি দোয়া না জানেন তো বাংলাতে বললেই হবে এইভাবে যুগকে গালি দেওয়া যুগকে গালি দেওয়া বুঝতে পাচ্ছেন যে যুগকে গালি দিলে আসলে যুগ জামানা প্রাকৃতিক নিয়ম অবস্থাকে গালি দিয়ে তারা পাপ করে অথচ আলগা তারা তাকে গালি দিয়ে থাকে যে গালি খাবার কাজ করে না যেহেতু যুগ বা প্রকৃতির নিয়মের ইষ্টানিষ্ট আনয়নের কোন ক্ষমতা নেই তাই জীব পিছলে তারা অজান্তে বা জানতে শিরিক করে বসে কারণ জামানাকে গালি দেনেওয়ালা তাকে এই জন্য গালি দেয় যখন সে মনে করে যে ইষ্ট অনিষ্টের কারণ ওই ওই যুগই নতুবা এই গালি পরোক্ষভাবে যুগের সৃষ্টিকর্তা মালিক ও বিবর্তনকর্তা আল্লাহকে দেওয়া হয় কারণ তিনিই যুগের পরিচালক এবং প্রাকৃতিক নিয়মের নিয়ামক তাই তো গালি দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া হয় আল্লাহ তালা রসুল্লা সাল্লাম বলছেন লাহ তাসব বুদ্দাহারা ফাইন যুগকে গালি দিও না কারণ যুগকে আল্লাহ আল্লাহ যুগ পরিচালনা করেন হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলছেন ইউজিনি ইবন আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় আমাকে গালি দেয় কেন সেই এসবাহারা সে যুগ জামানাকে গালি দেয় অথচ আমি আমার হাতেই আছে যুগ জামানা আমি তার পরিবর্তন ঘটায় বিবর্তন ঘটায় অনেক মানুষ জ্বরকে গালি দেয় জ্বর এসেছে জ্বরকে গালি দেয় এই জ্বর কি গালি খাওয়ার যোগ্য জ্বর দিয়েছে কে ফলে গালি তাকে গিয়ে লাগে রসূল্লা সাল্লাহ সাল্লাম এক মহিলার কাছে গেলেন তার নাম হচ্ছে উম্মে সাহেব উম্মে সাহেব আকালা মাফ যফিন কি ব্যাপার তুমি কাঁপছ কেন তো সে মহিলা বলল যে আমার জ্বর হয়েছে বুঝো আমার জ্বর তাই আমি কাঁপছি লা বা আরাক আল্লাহ তাতে বরকত না দেখ দেখছেন এটা কী হয়ে গেলো বদুয়া হলো জ্বর কে গালি লা ব আরাক আল্লাহ ফি হা তাতে বরকত না দেখ তার মানে কি গালি হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লা তাসুব বিল হুম জ্বরকে গালি দিও না দেখুন বদদোয়া করা এক প্রকার গালি এই জন্যে লা ব আর আক আল্লাহ হফি বরকত না দেখ জ্বরের বরকত না হোক এটা গালি হয়ে গেল রাসুল্লাহ বললেন লা তা সুফ বিল হম্মা তুমি জ্বরকে গালি দিও না ফাইন নাহা তুজহিবু খাপায়া বানিয়া আদম কারণ জর আদম সন্তানের গোনাহ ঝরিয়ে দেয় আদম সন্তানের গোনাহ ঝরিয়ে দেয় সত্যান গালি দিও না কামা ইউজহিবুল কি রুখা বাসালা হাদির যেমন লোহা থেকে লোহার জং ছাড়িয়ে দেয় কে ওই যে কামারের ভাটি কি বলে কামারের ভাটি তো কামারের ভাটির মতো যেমন সে যেমন লোহাকে পরিষ্কার করে জগ থেকে পরিষ্কার করে তেমনি জ্বর আদম সন্তানকে গুনাহ থেকে পাপ থেকে পরিষ্কার করে আর এমনিতেই আপনারা জানেন যে কোনো অসুখ যে কোনো অসুখ আসে তাতে কি হয় পাপ ক্ষয় হয় মানুষের পাপ ক্ষয় হয় আল্লাহর এটা রহমত যে পায়ে কাঁটা পর্যন্ত ভুকলেও তাতে কি হয় মানুষের বা মুসলিমের পাপ ক্ষয় হয় সুতরাং জ্বরকে গালি দিও না অনেকে দেখবেন গভীর রাতে মোরগ ডাকলে মোরগকে গালি দেয় অবশ্যই যারা গালি দেওয়া অবশ্যই তাকে তাকে গালি দেয় তাই না মসজিদে হুজুরে আজান দিচ্ছে তো হুজুরকে গালি দিচ্ছে হ্যাঁ হুজুর গালি দিচ্ছে দেখ ওকে খিদে লেগে গেছে আজান দিয়ে দিলো তার মানে ওদের কাজ শেষ হয়নি আজান হলে পরে কিছু আছে যারা লেবার টেবার কাজ করে কিনা ভাই আজান হয়ে গেছে এখন ছাস সময় শেষ হয়ে গেছে তো এই যে লেবাররা কাজ ছেড়ে দেবে এর ক্ষতি হবে তো সেই ক্ষতির জন্য কাকে গালি দেয় হুজুর কে গালি দেয় দেখ খিদে লেগে গেছে ভোগ লেগে গেছে দিয়ে দিল যাদের গালি দেওয়ার তারা অন্যায় যাকে তাকে গালি দেয় সুতরাং ট্রেন যাচ্ছে ট্রেনের শব্দ আপনাকে পছন্দ হলো না ট্রেন ট্রেন কে গালি দিলেন করছে আপনি হয়তো টেনশনে আছেন আর সেই সময় কাকের আওয়াজ আপনার কানে লাগছে আপনি কাককে গালি দিলেন না এ নানারকম কথা বলে খিস্তি করে মুখ খিস্তি করে গালি দেয় এখন অনেকে বেলায় ঘুমিয়ে আছে আর মোরগ ডেকেছে আর তো ঘুম ভেঙে গেলে তখন কি করে মোরগকে গালি দেয় এরা দেশে তো বলে বেশ্বার বেশার বেশ্বার শব্দ আজানকে তো বেশ্বার শব্দ বলা হয় তাই না কেন তাদের ঘুমের ডিস্টার্ব করে এই আজান ফজরের সময় একসঙ্গে যখন মাইকে হয় শহরে তাদের ঘুমের ডিস্টার্ব হয় বিশাল ডিস্টার্ব হয় তাতে বেশ্বার শব্দ কেন বলবে না এ হচ্ছে কি খাম খাতে গালি দেওয়া মোরগকে গালি দেয় হ্যাঁ ঘোরার ডিম এমন কথা বলে দেয় মোরগকে কেন সে এই সময় চিৎকার করবে তা ঘুম ভেঙে গেলো রসুলুল্লাসল্লাসাল মসুল লাতা সুব বুদ্ধিক তোমরা মোরগকে গালি দিও না ফাইন না হু ইউ তেজুলীর সারাদ কারণ সে নামাজের জন্য জাগায়। তাহাজ্জুদের জন্য জাগায় আর ফজরের জন্য জাগায়। এইভাবে শেষ গালিটা বলে সেরে দেবো সেটা হচ্ছে নিজের মা বাপকে গালি দেওয়া নিজের মা বাবকে গালি দেওয়া যা যাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছেন যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন তাদেরকে গালি দেওয়া বিশাল গালি বিশাল গালি সুতরাং শাহাবাদের যুগে এই গালি দেওয়ার নিয়ম ছিল না কিন্তু বর্তমান যুগে তো শুনছেন দেখছেন যে ছেলে বা তার মাকে ছেলে তার বাপকে কীভাবে গালাগালি করে সাহাবের যুগে ছিল না রসুল্লাহ সাল্লাহআসাল্লাম এমনিতেই ইসলামের যে তাজিম আছে মা বাপের সেই তাজিম করতে সবসময় তিনি পছন্দ করতেন যদিও তিনি পাননি মা বাপকে তবুও তিনি যদি বেঁচে থাকতেন তারা নিশ্চয়ই তার তাজিম করতেন যদি ওদের দুজনের মধ্যে কেউ একজন অথবা দুজনই তোমার কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে এবং এমন আচরণ করে যে বাচ্চার আচরণ কারো মানুষ বুড়িয়ে গেলে বাচ্চার মতো করে এমন আচরণ করে এমন কথা বলে যাতে তোমার মনে কষ্ট হয় তো সেই মনে কষ্ট না নিয়ে শব্দ পর্যন্ত না মানুষ তাকে শিক্ষা দেওয়া হলো যে তুমি শব্দটাও বলতে পাবে না বাপকে গালি দেওয়া ধমক দেওয়া তো দূরের কথা বরং তাদের কষ্টে খবরদার উখ শব্দ না ওলা তানহার হোমা তাদেরকে ধমক দিও না কারিমা সম্মানজনক কথা বলো

কি বলে মনে করুন চোরের বেটা আপনি একজন লোককে গালি দিচ্ছেন চোরের বেটা বলে চোরের বেটা সে তো চোর হল না তার বাপ চোর হয়ে গেল তাই না একজনকে গালি দিয়েছেন বেশার বেটা হ্যাঁ মাগির ছেলে অথচ আপনি জানেন যে সে তার মা বেশা নয় তার মাকে গালি দিলেন তখন সে যদি বলে তুও ও বেশামাখি তার বড় যদি অধিকার আছে কারণ আপনি বললেন সে তার বড় অধিকার আছে তখন আপনি আপনার নিজের মাকে বেশা বাড়ান এইভাবে পরোক্ষভাবে নিজের মা বাপকে গালি দেওয়া হয় সুতরাং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষ নিজের পিতামাতাকে গালি দেওয়া হয় এবং তা হয় মহাপাপ তাহলে প্রত্যক্ষভাবে পিতামাতাকে সরাসরি গালি দেওয়া হয় যদি তাদেরকে প্রহার করা হয় তাহলে তা কত বড় পাপ সে যুগে কেউ নিজের পিতামাতাকে গালি দিত না বলেই শাহবাগন বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু এই যুগে আর বিস্ময়ের কিছু নেই ঘরে ঘরে শিক্ষিত অশিক্ষিত প্রায় সব ঘরেই বাপ বেটা মা বেটা এমন গালাগালি বরং সামান্য বিষয়ে খোনা খুনি ঘটতে খুবই লক্ষ্য করা যায় শাশুড়ি বউ হ্যাঁ শাশুড়ি শ্বশুরের সাথে বউ কিংবা মা বেটা বাপ বেটা প্রায় ঘরে ঘরে লেগেই আছে আর এ হচ্ছে খুবই মানে যুগের বিশাল ফ্যাশন হয়ে গেছে নাট ও আটহীন নাট ও আটহীন জীবের ফসকানিতে এমন বড় সর্বনাশ করে থাকে এক শ্রেণীর হতভাগা মূর্খ মানুষ বিশেষ করে সেই পরিবেশে যেথায় পিতামাতা হয় পাকের গঞ্জ যেখানে পিতামাতা অশিক্ষিত হয় মূর্খ হয় ইসলাম সম্পর্কে জ্ঞান নেই ফলে সেখানে সামান্য দোষ পেলেই তখন হইচই করে পাড়া প্রতিবেশী হ্যাঁ কথায় বলে গিন্নি ভাঙলে দাদা ও কিছু নয় গিন গিন্নি ভাঙলে নাদা ও কিছু নয় দাদা নাদা বুঝেন নাদা কাকে বলে যে বড় পাত্রে ধান রেখে ধান সিজানো হয় বা ভাপানো হয় যেটা কি বলে আপনাদের আমার কড়াই যেটা যায় বলে পাত্রটাকে আমার দেশে বলে নাদা তো বলে গিন্নি ভাঙলে নাদা ও কিছু নয় দাদা আর বউ ভাঙলে সরা যায় পাড়া পাড়া এখন বউ কিছু দোষ করলে বুঝতেই পারছেন পাড়া পাড়া হবে শাশুড়ি তখন এ ঘরে যাবে দেখো আমার বউ আমার বউ এই করে না আমার বউ গায়ে পায়ে হাত দেয় না আমার বউ আমার পায়ে তেল দিয়ে দেয় না আমার বউ আমার খিদমত করে না আমার বউ এই করে না এই করে না প্রথম না বউ আমার বউ খুব ভালো আমার বউ খুব ভালো যখন ও যত বেশি বলবে ভালো এত বেশি খারাপ করবে দিয়ে পাড়া পাড়া করে কি হবে এইভাবে বউয়ের বদনাম করে বেড়াবে নিজের ক্ষতি নিজে করে বেড়াবে অশিক্ষিত পরিবেশে বেপর্দা পরিবেশে এগুলো সাধারণত হয় ফলে মানে গ্রাম আর সমস্যা ক্ষতিটা কার হয় ওই বাড়ির পুরুষের ওই বউয়ের স্বামীর ক্ষতি হয় ওই মায়ের ছেলের ক্ষতি হয় কিন্তু মা খেয়ালি করে না মা বুঝতেই পারে না যে আমি আমার ছেলের বদনাম করছি আসলে যে আমার বউ খারাপ বলছি তার মানে আমি আমার ছেলের বদনাম করছি কিন্তু উচিত ছিল যে শিক্ষিত পরিবেশ হতো দিন সম্পর্কে জ্ঞান থাকলে যতই বউ খারাপ হোক সে কিন্তু বাইরে বলতো না যদি বলতো তার স্বামীকে অথবা নিজের ছেলেকে বলতো বাবা বউ দেখ বইয়ের অবস্থা কিন্তু বাইরে বলতো না এমনকি বাইরে নিজের আত্মীয়কেও বলতো না নিজের ভাই নিজের বহু অনেক জায়গায় বলার জায়গা আছে বাইরে বলা বিশাল খারাপ মানে পরিবেশটা নোংরা হয়ে যায় একদম ধ্বংস হয়ে যায় পরিবেশ তেমনি বইয়েরও উচিত শাশুড়ির বদনাম গাইবে না শাশুড়ির বদনাম বলো তো স্বামীকে বলবে স্বামীকে বলা উচিত না অনেক জ্ঞানী মা মহিলা আছে যারা স্বামীকে বলতে চায় না যে কি করলো তার মা কি করেছে তার বাপ কি করেছে সহ্য করে নেয় এমন মেয়ে তো খুব ভালো মেয়ে কিন্তু এমন আছে অসহ্য হয়ে গেলে তখন স্বামীকে বলতে পারে সে যেন নিজের মা বাপের ঘরে কিংবা নিজের আত্মীয়র কাছে কিংবা পাড়া প্রতিবেশী কেউ এলো তার সখির কাছে যেন না বলে আমার শাশুড়ি এই আমার শাশুড়ি এই আমার শাশুড়ি বউ কাট কি সবসময় দেখতে পারে না কথায় কথায় ভুল ধরে কথায় কথায় এই করে সেই করে আমাকে দেখতে পারে না নিজের বিটির মতো মনে করে না এইভাবে বউ শাশুড়িকে অপবাদ দেয় আর শাশুড়ি বউকে অপবাদ দেয় দিয়ে পরিবেশটা এবং সংসারটা ধ্বংস হয়ে যায় সংসারটা নষ্ট হয়ে যায় আর এর টেনশন ভোগ করে কে পুরুষ পুরুষ সর্বনাশগ্রস্ত হয় পুরুষ না বউ বড় না মা বড় বউ সত্য বলছে না মা সত্য বলছে এর কথা শুনবো না ওর কথা শুনবো না একে কিছু বলতে পারে আর না ওকে কিছু বলতে পারে দিয়ে তার সর্বনাশটা হয়ে যায় এই হলো মুশকিল সুতরাং পরিবেশ যদি মূর্খ হয় পরিবেশ যদি আপনার দিন শিক্ষার মধ্যে ভিতরে না থাকে তাহলে সেখানে বেশি হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের পরিবেশকে ভালো করতে পারি এবং সমস্ত রকমের মূর্খামি দূর করতে পারি তবেই আমরা সংসারে শান্তি লাভ করতে পারব আর না হয় গালাগালি যদি হয় যে সংসারে গালাগালি আছে কথায় কথায় এক অপরকে গালি দেয় ভাই ভাইকে গালি দেয় বাপ ছেলেকে গালি দেয় শাশুড়ি বউকে গালি দেয় বউ শাশুড়িকে গালি দেয় সে সংসারে সুখ থাকে না গালাগালি খুবই খারাপ জিনিস আজকে শুনলেন গালাগালি সম্পর্কে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন গালি থেকে দূরে রাখতে গালি থেকে দূরে থাকতে ও সবীন মোহাম্মলআ ওভি আজমাইন